Assalamualaikum বন্ধুরা বান্ধবীগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আমি ঘুড়ি নিয়ে ফটোশুট করতেছি এই ঘুড়িটা আমার আবার নতুন করে বানাই দিছে আমাদের জন্য ঘুড়িটার নাম হচ্ছে চিলা ঘুড়ি ঘুড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে সবসময় তো বাচ্চারাই ঘুড়ি ওড়ায় তো ভাবলাম আজকে আমি ঘুড়িটা ওড়াই দেব এই কারণে ঘুড়ি নিয়ে আমি দূরে চলে যাইতেছি ঘুড়ির নাটে হচ্ছে আমার ফাস্তির হাতে আর মোবাইল হচ্ছে ছেলের হাতে এই কারণে তো নাড়াচাড়া করে ভিডিও করতেছে এই যে আমি ঘুড়িটা উড়াই দিলাম আর প্রথমবারই আমাদের ঘুড়িটা আকাশে আমার ছেলে কিন্তু ভালো ভিডিও করতে পারে দেখতেছেন আপনারা এই যে খোলা খোলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো যাই হোক আমি তার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিলাম আমাদের ঘুড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে যেহেতু সুতা ছাড়তেছে এই কারণে একটু নাড়াচাড়া করতেছে মাঝে মাঝে মনে হচ্ছে যে এই তো বুঝি পড়ে যাবে কিন্তু না এটা পড়বে না এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে ঘুড়ি হলো গ্রাম বাংলার ঐতিহ্য আর গ্রামের আকাশে বাতাসে ঘুড়ি উড়বে না সেটা কি হয় আমার ভাস্তে কিন্তু সুতা ছেড়েই যাচ্ছে কারণ ঘুড়িটি সে আরও উপরে ওঠাতে চায় এই যে ছোট্ট একটা পতিঙ্গা ঘুড়ি দেখতেছেন আপনারা এটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমার আরেকটা ভাতিজা চেষ্টা করতেছে আকাশে ওড়ানোর জন্য কিন্তু পসিবল হচ্ছে না কারণ নিচের দিকটাতে এখন বাতাস নাই ঘুড়ি বানানোর পর যদি সেই ঘুড়ি আকাশে না ওড়ে তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় এই যে পিচ্চু বাবুটা ঘুড়িটা নিয়ে দূরে চলে যাচ্ছে তার বাবা অপোজিট সাইডে আছে নাটাই ধরে এখন সে দৌড় মারলো ঘুড়িটা নিয়ে আর ঘুড়িটাও আকাশে উড়ে গেল এখন বাবুটা খুব খুশি কারণ তাদের ঘুড়িটা আকাশে উড়ে গেছে কিন্তু ঘুড়িটা একটু পরেই নেমে যাচ্ছিল আর তাই বাবুটার মনটাও খারাপ এই যে সে উপরের দিকে তাকাচ্ছে আর বলতেছে নেমে গেল নেমে গেল আসলে এই ঘুড়িটা একদম নেমেই গেল আর বাবুটার মনটাও খুব খারাপ হয়ে গেল এত কষ্ট করে ঘুড়িটা আকাশে উড়াইয়া দিল কিন্তু বেশিক্ষণ থাকলো না এই যে নিচেই পড়ে গেল মন খারাপ ও যে পড়ে গেল ঘুড়িটা প্রত্যেক বাবারাই তার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য তার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করে আমার ভাতিজাও বারবার চেষ্টা করতেছিল আকাশের ঘুড়িটা উড়ানোর জন্য কিন্তু নিচের দিকটাতে ওই সময়টা বাতাস ছিল না এই কারণে ঘুড়িটা আর উপরের দিকে উঠে নাই আমাদের ঘুড়িটা অনেক উপরে চলে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে এতটাই উপরে গেছে পরিবেশটা কিন্তু খুব সুন্দরই ছিল এই যে বিকেলের শান্ত সুষ্ঠু পরিবেশ আমি ওই যে নাটাই হাতে বসে আছি ঘুড়িটা উড়াচ্ছি আমাদের ঘুড়ি উড়ানো শেষ ঘুড়িটা আমরা নামিয়েও ফেললাম তো ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ